নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। আমি এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও করতে। তোমরা দেখো আমি কি ভিডিও করছি, তোমরা না দেখলে তো বুঝতে পারবে না, আর বোঝার জন্য জানার জন্য তো ভিডিওটা দেখতে হবে। আর দেখতে হলে কি করতে হবে? আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো বেল আইকনটাকে অল করতে হবে, তাকে আমি যখনই যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেটা দেখে নিতে পারবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিচ্ছি। আর যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার চ্যানেলে আসার জন্য, আমার ভিডিওটাকে ওয়াচ করার জন্য। আর যারা পুরনো বন্ধু তারা তো সবসময় সাপোর্টে আছে, তারা সবসময় পাশে আছে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। চলো এবার ভিডিওটা শুরু করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কী করছি। ভিডিওটা দেখার আগে তোমরা তো টাইটেল থাম্বনেল দেখলে অবশ্যই বুঝতে পারবে, কিন্তু প্লিজ কেউ টাইটেল থাম্বনেল দেখে ভিডিওটা কমেন্ট করো না, ভিডিওটা ফুল ওয়াচ করো, তারপরে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? চলো এবার ভিডিওটা শুরু করে দিই বেশি কথা না বলে। আমি আবার চলে এসেছি লিপ ভিডিও নিয়ে, এটা আমি আগেও করেছি। আর আমার যে বন্ধু রিকোয়েস্ট করে সে বারবার বলছে দিদি আবার একটা পার্ট করো, দিদি আবার একটা পার্ট করো, তো আমি সেই জন্য আবার একটা পার্ট বানানোর জন্য চলে এসেছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। বলেছে দুটো হাত দিয়ে ভালো করে টানবে, বেশি করে কতটা টানবো, এত এর আগে যতবার ভিডিওটা বানিয়েছি আমি জুম ক্যামেরা করে করেছি, তো ওই জন্য ভাবলাম চলো একটা ফুল ফেসে করেই নিই। আর কতটা টানবো জানি না, এতটা করে তো টানছি, আরও টানতে গেলে এবারে এগুলো পুরো ছিঁড়ে বেরিয়ে আসবে আমার। আমাকে রিকোয়েস্ট করেছে বড় করে টানবে, বড় করে টেনে ছাড়বে, তো আমি কত বড় করে টানবো আর কত বড় আর আমি বুঝতে পারছি না, এতটা টানছি দেখো এগুলো পুরো টেনে গেছে ইনসাইড। আউটসাইড ইন ইনসাইড আউটসাইড আপার লিপ লোয়ার লিপ সব টানো, আমার এত সুন্দর ঠোঁটগুলো টানতে টানতে লম্বা হয়ে যাবে, এত রোজ যদি এরকম টেনে টেনে ভিডিও করি ঠোঁটটা এতটা লম্বা হয়ে যাবে। তখন কেমন লাগবে বলো তো? আবার বলেছে অনেক বড় করে ভিডিওটা করতে।
এত টেনে ধরে অনেক বড় ভিডিও কি করে করব। এবারে এগুলো ছিঁড়ে আর রক্ত বেরোবে আর টানবে, দেখো কি ফানি লাগছে আমাকে। ইনসাইড এটাও টানতে হবে অনেক বড় করে। এই ভিডিওর চক্করে এবার আমার মুখের পুরো শেপটাই বদলে যাবে, এগুলো বদলে যাবে, এগুলো বদলে যাবে, নাক বদলে যাবে। আমার ঠোঁটও ফেটে যাচ্ছে, এখন শীত পড়েছে না আর টানছি বলে আরো এ হচ্ছে। টানবো আর ছাড়ো, টানো আর ছাড়বো, টানো ছাড়ো, টানো ছাড়ো। আর বলেছে দুটো হাত দিয়ে টানবে, দুটো হাত দিয়ে, একটা নয়, একটা হাত দিয়ে টানলে হবে না, দুটো হাত দিয়ে টানতে হবে, ছাড়তে হবে। এই টানো ছাড়ো, টানো ছাড়ো, টানো ছাড়ো, টানো ছাড়ো, টানো ছাড়ো, বড় করে টানো, বড় করে টানো আর ছাড়ো। বন্ধুদের রিকোয়েস্টে আমাকে কি কি করতে হচ্ছে, কত কিছু করতে হচ্ছে। মারে
দুটো হাত দিয়ে ধরে টানছি। আমাকে বলেছে অনেক বড় ভিডিও করতে, লং ভিডিও, তো আমি দেখছি কতটা বড় করতে পারি। অত বড় তো করতে পারবো না যতটা বলছে, কিন্তু আমি চেষ্টা করছি যাতে সেও খুশি হয় আর সবারও মানে দেখার মধ্যে থাকে। কারণ বেশি বড় ভিডিও হলে তো সবাই দেখতে পারে না, সবার মানে সময় হয় না, সেটা আমি বুঝতে পারি। যে অনেক বড় ভিডিও হলে অনেকের দেখার সময় হয় না, ছোট ভিডিও হলে সবাই দেখতে পারে। তো বন্ধু রিকোয়েস্ট করছে বেশি বড় করে করবে, লং ভিডিও বানাবে। তো লং ভিডিও দেখছি আমি কতটা বড় করতে পারি, দেখছি, দেখে খুব বড় করব না যাতে সবাই দেখতে পারে, আর খুব ছোটও করব না যাতে আমার বন্ধুটা রেগে যায়, তাই না? তার জন্য আমাকে মিডিয়াম সাইজ করতে হবে। আরো বড় করতে পারছি না, আরো বড় টানলে আর ছিঁড়ে যাবে আমার ঠোঁটটা। অনেকটা টানছি, এত টানতে টানতে আমার গালটাই বড় হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমি ভিডিওটা আর বেশি বড় করছি না, এতটুকুই করছি। তোমরা সবাই দেখো, তোমরা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা, ঠিক আছে? তো এটা বন্ধুর রিকোয়েস্ট ছিল। তো এর আগে যতবার আমি করেছি এটা আমি জুম করে করেছি, তো এই জন্য ভাবলাম যে চলো একবার ফুল ফেসে করেই দিই।
কুলপেচে করলাম, অনেক জোরে জোরে টেনেছি, এইগুলো হবে, একটু ব্যথা করছে। তো আমি আর বেশি বড় করছি না, ভিডিওটা ছোটই করেছি, আমি এখানেই শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আনন্দে থাকবো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এসেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আমার ভিডিওটাকে ওয়াচ করার জন্য। আর যারা পুরনো বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ তারা সবসময় আমার সঙ্গে আছে, আমার পাশে আছে, আমাকে সাপোর্ট করছে। যাওয়ার আগে একবার বলে দিই, তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমরা দেখে নিতে পারবে। আর না সাবস্ক্রাইব করলে তো ভিডিওটা দেখতেই পাবে না, তাই না? তাহলে তো আমার নোটি তোমাদের কাছে পৌঁছাবেই না, আর যখন আমার নোটি তোমাদের কাছে পৌঁছাবে না তাহলে তোমরা ভিডিওটা কী করে দেখবে? তাই ভিডিওটা দেখার জন্য, জানার জন্য চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই হবে, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট করে জানিয়ে দাও কেমন লেগেছে। টাটা বাই বাই, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করো, ঠিক আছে? টাটা বাই বাই।